আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের আয়োজনে থাকছে চিরুনি পিঠা, আর এই চিরুনি পিঠাটা খেতে কিন্তু অনেক ইয়ামি হয়। আর এই চিরুনি পিঠা বানাতে কিন্তু বেশি ইনগ্রিডিয়েন্টসেরও প্রয়োজন হয় না। তো এই চিরুনি পিঠা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ রাইস ফ্লাওয়ার, এটাকে আমি একটু 2 মিনিটের মতো ভেজে নেব। আর আমি নিয়েছি 1 কাপ পানি, আমি এটা পানিটা যখনই ফুটে এসেছে আমি ভেজে রাখা রাইস ফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ডেকে রেখে দেব। এইদিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার দুটার জন্য যে আমি একটা কাই তৈরি করেছিলাম এটা অলরেডি আমার হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে গরম গরম মতে নেব, হাতের সাহায্যে গরম অবস্থায় এটাকে মতে নিতে হবে। তো আমি এইভাবে ভালো করে মতে এটাকে আমি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব। আর এইভাবে আর এইদিকে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আসলে ওটা আমি মানে স্কিপ হয়ে গেছে বা ক্যামেরা অন করতে আমি ভুলে গেছি, যার কারণে ভাবলাম যে আপনাদেরকে নতুন করে আবার বানিয়ে দেখিয়ে দিই। তো প্রথমে আমি মানে অল্প পরিমাণ ডো নিয়ে এটাকে হাতের মধ্যে ভালো করে মতে নিয়েছি। তো যে জায়গায় আমি রুটির মতো এটাকে বলে বেলে নেব সেই জায়গায় একটু আমি অয়েল লাগিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটাকে আমি 2 ইঞ্চি পরিমাণ মানে লম্বা করে নিয়েছি। এখন এই চিরানোর সাহায্যে এটাকে আমি ডিজাইন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইন করে নিয়েছি। আর আমার এই চিরনটা কিন্তু একদম নতুন, আমার নতুন এই চিরনটাই আমি কাজে লাগিয়েছি। আর চিরনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এটাকে আর কখনো ইউজ করা হয় নাই, আমি নতুন কিনে এনে এই ফিটার জন্য নতুন কিনে নিয়ে এসেছি। তো আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি কিভাবে এই পিঠার ডিজাইনটা করে নিই। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠার ডিজাইনটা করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আরও একটি পিঠা আমি বা ডিজাইন দেখে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এখন আমি তৈরি করে নেব গুড়ের শিরা। তো আমি নিয়েছি 1 কাপ গুড় নিয়েছি, 1 কাপ পানি, 4টা ডালচিনি এলাচ দিয়েছি। আর আমরা যারা বাহিরে থাকি তারা তো সবাই জানেন যে গুড়ের কালার ভালো থাকে না। আমরা মানে দেশেতে যেভাবে ফ্রেশ গুড় পাওয়া যায়, ফ্রেশ বলতে যে মানে গুড়ের যে একটা কালার নাইস থাকে, আমাদের বাহিরে যারা থাকি আমরা তারা কিন্তু মানে গুড় যেটা নেই সেটার কালার কিন্তু ভালো থাকে না। দেখতে পাচ্ছেন যে গুড়ের কালারটা একদম কালচে এসেছে এই আর কি। তো এটাকে আমি মানে গুড়ের শিরা তৈরি করার জন্য মিডিয়াম টু লো আঁচ এটাকে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিয়েছি পরিমাণ মতো তেল, তেল দিয়ে এটাকে আমি তেলটা যখন মানে একদম গরম করে নেবেন না, হালকা একটু গরম হবে তখনই এই পিঠাগুলো দিয়ে ও মিডিয়াম টু লো আঁচে পিঠাগুলো ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে। আপনারা দেখতে পাবেন আমি এই পিঠাগুলো কীভাবে ভেজে নিই।
তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলা ব্রাউন কালার হয়ে এসেছে, আর এদিকে গুড়ের শিরাটাও রেডি হয়ে গেছে। এটা এখন আমি এটাকে আরও 2 মিনিটের মতো এটাকে জাল করে নিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমার পিঠাগুলাও হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে গরম গরমই আমি গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব। এইবার সবগুলা পিঠা গুড়ের শিরার মধ্যে দিয়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে জাল করে নিলেই হয়ে যাবে আমাদের চিরুনি পিঠা। খেতে কিন্তু অনেক ইয়ামি হয়, আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন, আর যারা অলরেডি ট্রাই করেছেন তারা তো জানেন যে কতটা টেস্টি হয়। এইবার এই পিঠাগুলা মানে গুড়ের শিরা থেকে তুলে নিয়েছি, আপনাদেরকে এখন আবারও দেখিয়ে দিলাম যে কতটা ক্রিস্পি হয়েছে, আর গুড়ের শিরা কিন্তু মানে পিঠার ভিতরে ঢুকেছে, খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছে আর পিঠাটা অনেক ক্রিস্পি হয়েছে। আপনাদেরকে আমি একটা বেঙ্গে দেখিয়ে দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।